কেউ যদি প্রথমবারে বিসনেস কার্ডার হতে চায় তাহলে তাকে শুধু প্রিলি পড়লে হবে না, তাকে প্রিলি পড়তে হবে একই সাথে লিখিত পরীক্ষায় যে 900 নম্বর থাকে, 900 নম্বরের মধ্যে অধিকাংশ পার্ট এই প্রিলির যে লম্বা সময় থাকে এই লম্বা সময়ে কভার করে ফেলতে হবে। বিসিএস পরীক্ষায় এখন প্রতি বছরই 3-4 লাখ প্রার্থীরা অংশ নিচ্ছে। আমি যখন বিসিএস পরীক্ষা দিয়েছি প্রথমবার যখন 28 মধ্যে দিলাম তখন সেই বিসিএস পরীক্ষায় আমরা পরীক্ষা দিয়েছিলাম 1,20,000 প্রার্থী। তো এই 1,20,000 প্রার্থী আর এখন 3-5 লাখ পর্যন্ত পরীক্ষা দিচ্ছে, তার মানে বিসিএস প্রার্থী সংখ্যা বেড়ে গেছে। কিন্তু কম্পিটিশন যদি বলি, আমাদের সময় আমরা যখন পরীক্ষা দিতাম অর্থাৎ 28 বিসিএস আমি যখন পরীক্ষা দিলাম তখন আমাদের সাথে যারা পরীক্ষা দিত তারা বেশিরভাগই শুধু জব সলিউশন বইটা পড়তো, অনলি জব সলিউশন বইটা পড়লেই প্রিলি প্রিপারেশন হয়ে যেত এবং প্রিলি পরীক্ষা পাশও করা যেত। এখন সর্বশেষ 46 বিসিএস হয়ে গেল। এই লাস্ট বিসিএস আমি যে প্রশ্নের প্যাটার্ন দেখলাম সেক্ষেত্রে দেখলাম যে আমাদের 28 বিসিএস পরীক্ষার যে পরীক্ষার প্যাটার্ন আর এখনকার যে পরীক্ষার প্যাটার্ন এটি একেবারে কমপ্লিটলি বিপরীত এবং বলা চলে যে একেবারে আসমান জমিন একটা পার্থক্য হয়ে গেছে। আমরা যখন এই জব সলিউশন বইটা পড়াটাই ছিল আমাদের কাছে একটা মূল কাজ, এখন জব সলিউশন বইটা থেকে বলা চলে যে 30% থেকে 40% কোশ্চেন কমন থাকে আর বাকি পড়াগুলো যারা এখন পরীক্ষা দিচ্ছে তাদেরকে আরো অনেক জায়গায় পড়তে হয়, অনেক গুছিয়ে প্রস্তুতি নিতে হয়। আমি আজকে যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে বা যারা অনার্স থার্ড ইয়ারে থেকে বা সেকেন্ড ইয়ারে থেকে বিসিএস নিয়ে একটা স্বপ্ন দেখে বা বিসিএস ক্যাডার হতে চায়, তাদের বিসিএস ক্যাডার হওয়ার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে একটু কথা বলবো যে তারা কিভাবে পড়াশোনা করবে। আমাদের সময় আমরা কিভাবে পড়াশোনা করেছি সেটি বাদ দেই, এখনকার সময় যে ব্যাপারটি হবে সেটি যে জায়গাটা গুরুত্ব দিতে হবে সেটি একটু বলে দেই। সেটা হচ্ছে প্রথমত যে কাজটি করতে হবে যে জব সলিউশন তো পড়তেই হবে, অ্যাজ ইউজুয়াল এই কাজটি করতে হবে, কারণ বিগত প্রশ্নগুলো না পড়লে পরীক্ষার প্রশ্ন কেমন হয় বা কিভাবে পড়তে হয়, কোন জায়গাগুলো ফোকাস দিতে হবে, কোন জায়গাগুলো বেশি পড়তে হবে, এটা জানা যাবে না, এই জন্য এটি লাগবে। আর পরীক্ষায় তো প্রশ্ন বিসিএস পরীক্ষায় 35-40% কোশ্চেনই প্রিভিয়াস কোশ্চেনগুলোতে থাকেই, সো জব সলিউশন পড়তে হবে নাম্বার ওয়ান। বাট একই সাথে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে একাডেমিক লেভেলে আমরা যে পড়তাম ক্লাস 7 থেকে 11-12 শ্রেণী পর্যন্ত যে বইগুলো আমরা পড়তাম সেইখান থেকে বাছাইকৃত বইগুলো একটু নোট করে পড়তে হবে। যেমন বিশেষ বাংলা অংশের জন্য আমি যদি বলি সেটি হচ্ছে 9-10 শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটি লাগবে, এটি পুরাতন এবং নতুন সংস্করণ দুটিই লাগবে। আর সাহিত্যের জন্য মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস, এই দুটি বই অবশ্যই লাগবে, এর সাথে বাংলায় আরও তো অন্যান্য বই আছে। আমি যদি সাধারণ জ্ঞানের কথা বলি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি থেকে যে জায়গাটা অবশ্যই দেখতে হবে সেটি হচ্ছে 9-10 শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, এই বইটি আগে পড়লে হয়ে যেত, এখন সেটি পড়লেই হয় না। এর সাথে সাথে যেটি লাগে সেটি হচ্ছে বাংলা পিডিএফ পড়তে হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ডাটা কালেকশন করতে হয়, এর সাথে সাথে অনেক ধরনের ডেটা কালেকশন করতে হয়, মানচিত্র পড়তে হয়, আরো অনেক ধরনের তথ্য সংগ্রহ করে বাংলাদেশ বিষয়ের প্রস্তুতি নিতে হয়। একই সাথে সাধারণ জ্ঞানের আরেকটি পার্ট আন্তর্জাতিক বিষয় বলি, সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার জন্য যেটি করতে হবে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন দেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ডাটা কালেকশন করতে হবে। এর পাশাপাশি নিয়মিত পত্রিকা পড়ে পত্রিকার যে আন্তর্জাতিক যে সংবাদগুলো আছে সেখান থেকে যে বহুপাক্ষিক যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো থেকে তথ্যগুলো বের করে নিতে হবে। আর তার সাথে সাথে কিছু বই আছে যে বইগুলো আসলে একাডেমিক পড়ার বাইরে কিছু বই পড়তে হয়, যেমন রাজনীতির 100 বছর এই বইটি পড়তে হবে, তার সাথে ব্রিটানিকা সহ অনেক ধরনের ডাটা সংগ্রহ করতে হবে, করে পড়তে হবে। বিজ্ঞান ও ICT জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 11-12 শ্রেণীর যে বইটি আছে এই উচ্চ একটা বই, সেই বইটি এর সাথে বিজ্ঞানের যে বোর্ড বই যেগুলো আছে সেই বোর্ড বইগুলো পড়তে হবে। এগুলো অনেক রকম বই আছে যে বইগুলো পড়তে হবে, শুধুমাত্র জব সলিউশন পড়লে যে হবে তা না, শুধুমাত্র গাইড বই পড়লে যে হবে তা না, এর সাথে এই বইগুলো সংগ্রহ করলে বা এই বইগুলো যদি গুছিয়ে পড়া যায় তাহলে সেই প্রস্তুতিটি ভালো হবে। এটি শুধু যে প্রিলি পরীক্ষার জন্য হবে তা না, প্রস্তুতি নিতে হবে প্রিলি এবং লিখিত দুটো কথা মাথায় রেখেই, অর্থাৎ প্রিলি পরীক্ষার জন্য যত বেশি সময় পাওয়া যায় লিখিত পরীক্ষার জন্য এত বেশি সময় পাওয়া যায় না, অথচ লিখিত পরীক্ষার জন্য পড়তে হয় 900 নম্বরের জন্য। তার মানে হচ্ছে যে কেউ যদি প্রথমবারেই যদি চাকরিটা কনফার্ম করতে চায় বা বিসিএস ক্যাডার হতে চায় তাহলে তাকে শুধু প্রিলি পড়লে হবে না, তাকে প্রিলি পড়তে হবে একই সাথে লিখিত পরীক্ষায় যে 900 নম্বর থাকে, 900 নম্বরের মধ্যে অধিকাংশ পার্ট এই প্রিলির যে লম্বা সময় থাকে এই লম্বা সময়ে কভার করে ফেলতে হবে। এর সাথে ডিসিপ্লিন স্টাডি করতে হবে, ডিসিপ্লিন স্টাডি বলতে বিশেষ প্রিলি পরীক্ষার যে 10টি সাবজেক্ট থাকে 10টি সাবজেক্টকে পার্ট করে একদিনে 2টা সাবজেক্ট 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট পর্যন্ত পড়াশোনা করা, এইভাবে 10টি সাবজেক্ট চর্চা রাখা, তার মধ্যে থেকে যে সাবজেক্টগুলো একটু বেশি ডিফিকাল্ট সেই সাবজেক্টগুলো থেকে একটু বেশি সময় দেওয়া, যে সাবজেক্টগুলো একটু ইজি সেই সাবজেক্ট আলাদা প্ল্যান করে পড়া। তো এগুলো একেবারে যে আজকে পড়লাম তারপরে 2 দিন খবর নাই এটা করা যাবে না, এগুলো প্রতিদিনই পড়তে হবে এবং নিয়ম করে পড়তে হবে। আমার কথা হচ্ছে যদি বড় স্বপ্নই পেতে হয়, যদি বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়েই পড়াশোনা করতে হয় তাহলে এটা সিরিয়াসলি নেওয়া উচিত,
সিরিয়াসলি ভাবতে হবে। একা একা পড়লেও বিজনেস ক্যাডার হওয়া যায়, সেক্ষেত্রে সেভাবে নিজেকে তৈরি করতে হবে, সেভাবে নিজের মানসিকতা তৈরি করতে হবে, সেভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। কিন্তু একা একা পড়তে গেলে সবসময় সেই ডিসিপ্লিনটা মেনটেন করা যায় না, বা একদিন পড়লে আরেকদিন পড়াটা হয় না, বা কোন পড়াটা পড়বে গুছিয়ে পড়াটা হয় না। সেক্ষেত্রে যদি কারো কোনো সমস্যা থাকে যে একা একা পড়তে সমস্যা হচ্ছে, বা কোন জায়গাটা পড়বো সেটা বুঝতেছি না, বা কোন কোন বইয়ের কোন কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, বা কোন জায়গাগুলো না পড়লেও চলবে এই জায়গাগুলো বুঝতেছি না, সেক্ষেত্রে আমি বলবো যে উপরে একটি ডিসক্রিপশনে সব বলা আছে, ডিসক্রিপশনটা ভালো করে পড়ে সেইখানে কি কি সুবিধা আছে বা কি কি করা হবে সেগুলো ভালো করে দেখে সেগুলো যদি নিজের কাজে লাগে, যদি মনে হয় যে না এই জিনিসগুলো আমার দরকার, তাহলে আমি বলবো যে এই বিদ্যাবাড়ির যে নতুন ব্যাচটি করা হয়েছে এই ব্যাচটিতে সময় নষ্ট না করে একেবারে দ্রুত ভর্তি হতে। কারণ এখানে ভর্তি হলে এখানকার যে স্যাররা ক্লাস নেবে, স্যাররা আমার জানা মতে স্যাররা সবাই অভিজ্ঞ এবং স্যাররা সব পড়াগুলো গুছিয়ে দিতে পারবে। আর নিজের যদি ইচ্ছা শক্তি থাকে, স্যারদের যদি এইরকম গোছালো প্রস্তুতি ধরিয়ে দেওয়ার ব্যবস্থাটা থাকে, তার সাথে বিদ্যাবাড়ির যে পড়ানোর যে কৌশল, বাড়ি পড়া দেওয়ার যে কৌশল, বাড়িতে পড়া দিয়ে সেই পড়ার উপর পরীক্ষা নেওয়ার যে কৌশল, সেগুলো যদি চর্চা করা যায় এবং নিয়মিত কাজগুলো করা যায়, আমার মনে হয় যে প্রথমবার পরীক্ষা দিয়ে কাটার হওয়া সম্ভব হবে।